আচ্ছা আমরা ক্লাস 8 এর যে টেক্সট বুক আছে ব্লুজুমের আমরা আগের দিন প্রথম যে গল্পটি আছে প্রথম গল্পটি কি না দ্য উইন্ড ক্যাপ জেন ইয়োলেনের দ্য উইন্ড ক্যাপ সেটির ফার্স্ট অংশ বা প্রথম ভাগ পড়েছিলাম। আমরা আগের দিনে যে অংশ পড়েছিলাম সেখানে আমরা জানতে পেরেছিলাম যে একটা ছেলে ছিল যার নাম ছিল জন এবং সে নাবিক হতে চাইতো কিন্তু তার মা তাকে নাবিক হতে দিতে চাইতো না কারণ কে ছিল তার মায়ের যুক্তি ছিল সে হচ্ছে একটা চাষির ছেলে। ঠিক আছে তো কি বলছিল যে ইউ আর দ্য হচ্ছে কি না ইউ আর দ্য ফার্মার সনস তুমি হচ্ছ একজন ফার্মারের চাষি ইউ আর এ ফার্মার সন তুমি হচ্ছে একটা ফার্মারের বা চাষির ছেলে এবং তুমি কি জানো তুমি মাটির গন্ধ জানো কোন মাটিতে কি চাষ হবে সেটা জানো কোন ঋতুতে কি চাষ হবে সেটা জানো কিন্তু তুমি সমুদ্র সম্বন্ধে জানো না। তো জন দুঃখের সঙ্গে সঙ্গে কাজ করতো। একদিন ও কী করলো একদিন ও যখন ফার্মে গেল সেই সময় দেখতে পেলো যে একটা কচ্ছপ কেউ প্রায় চাপা দিচ্ছিল তো কচ্ছপটাকে মাথার উপর তুলে ও কাজ করতে শুরু করলো। যেই কাজ হয়ে গেল তারপরে কচ্ছপটাকে নামালো হাতের মধ্যে এবং অবাক হয়ে দেখলো কি দেখলো না ওই যে কচ্ছপটি একটা মানুষে পরিণত হয়েছে এবং সে কি করছে মাথা নত করছে জনকে নমস্কার জানাচ্ছে। ঠিক আছে তো জনকে নমস্কার জানাচ্ছে তারপরে দেখো আমরা কি করবো না আমরা বাকি অংশটা পড়বো। তো বাকি অংশ দেখো কি রয়েছে না এইখান থেকে আমরা পড়বো কোনখান থেকে না আই থ্যাংক ইউ থেকে। তো চলো আমরা আজকে আই থ্যাংক ইউ থেকে পড়ি না আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস আপনার দয়ালুতার জন্য কাইন্ডনেস ওই যে ফেয়ারিটা সেই ফেয়ারিটা কি বলছে ফেয়ারিটা বলছে থ্যাংক ইউ আই থ্যাংক ইউ আমি আপনাকে ধন্যবাদ জানাই আই থ্যাংক ইউ মানে আমি আপনাকে ধন্যবাদ জানাই ফর ইয়োর কাইন্ডনেস আপনার দয়ালুতার জন্য কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালুতা বা দয়া দেখানো তো আপনি যে দয়া দেখালেন তার জন্য আপনাকে ধন্যবাদ। টেল মি বলুন আমাকে টেল মানে হচ্ছে বলা টেল মি ইয়োর হার্ট ডিজায়ার টেল মি ইয়োর হার্টস ডিজায়ার আপনি আপনার মনের ইচ্ছা হার্টস মানে হচ্ছে মনের আর ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা তো আপনি আপনার মনের ইচ্ছা বলুন অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট এবং এটা আমি মঞ্জুর করব। ও তো পড়ি বা ও তো ছেলে পড়ি ও যা ইচ্ছা করতে পারে ওর হাতে কিছু ম্যাজিক থাকে তো ও বললো কি যে আপনার মনের ইচ্ছা বলুন এবং আমি সেটাকে মঞ্জুর করব। মঞ্জুর করব মানে আমি আপনাকে সেটা দিয়ে দেবো ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্য। তাহলে ফেয়ারিটা কি বললো ফেয়ারি বললো ধন্যবাদ আপনি দয়া দেখালেন দয়ালুতা করলেন তার জন্য আপনার মনের ইচ্ছা বলুন এবং আমি আপনার মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ করব। ওকে এবং জন বোর্ড ব্যাগ দ্য সেট দ্য ফেয়ারি ফেয়ারিটি বললো পরিটি বললো জন বোর্ড ব্যাগ জন কি করলো নমস্কার জানালো বাট সেড নাথিং কিন্তু কিছুই বললো না। আচ্ছা জন কেন বললো না ওর তো বলার ইচ্ছা ছিল ওর তো নাবিক হওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর মায়ের কথা মনে পড়লো যে মা তো বারণ করেছে যে তুমি কিছুই জানো না তার জন্য ও কী করলো ওর ইচ্ছা ছিল কিন্তু ও বললো না ও কী করলো জন বোর্ড ব্যাক জন মত নমস্কার করলো বাট সেড নাথিং কিন্তু কিছুই বললো না নাথিং মানে হচ্ছে কিছুই না কিছুই বললো না অলদো হিজ হার্ট যদিও অলদো মানে হচ্ছে যদিও তার হৃদয় ইয়ন্ড ইয়ন মানে হচ্ছে ইচ্ছা হচ্ছিল ইয়ন মানে হচ্ছে মানে কোনো কিছু আগ্রহ হওয়া বা কোনো কিছু ইচ্ছা হওয়া তো তার মনের মধ্যে ইচ্ছা ছিল টু গো টু দ্য সি কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার বাট হি ডিড নট এক্সপ্রেস কিন্তু সে প্রকাশ করলো না এক্সপ্রেস মানে প্রকাশ করা তাহলে তার ইচ্ছা ছিল সমুদ্রে যেতে কিন্তু সে প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড দ্য হার্ট ইজিলি আচ্ছা গ্রিন ফেয়ারি ম্যান এই যে সবুজ পরা ছিল সেই পরা মানবটি বা পরি মানবটি সে মনের ইচ্ছা বা মনের কথা সহজেই পড়তে পারতো পড়ি তো সে অনেক কিছু পারবে ও মনের কথা পড়তে পারতো কার মনের কথা পড়ি ওই লোকেদের মনের কথা বলতে পারতো। আই সি ইউ উইশ টু গো টু সেলিং আমি দেখতে পাচ্ছি আই সি সি মানে হচ্ছে দেখা তো আমি দেখতে পাচ্ছি তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে সেলিং মানে হচ্ছে সমুদ্রে যাওয়ার ইচ্ছা। জন ফেস অ্যান্সার ফর হিম জনের মুখটাই তার হয়ে উত্তর দিয়ে দিল जन बोल जन के बोल देखते तुम्हार इच्छा हे समुद्रे जावार ठीक है तो वो तो पढ़ी और देखते पे तो बोले दिल और जनेर मुखटा मैं जन एत आनंदित हलो जो जनेर मुख देखे बोझा गल हाँ जन ओइटाई होते चाइछे। अच्छा एरपर देखो एक एक्टिविटी आछे एक्टिविटी आमरा परे करब एक्टिविटी 1 2 3 आमरा कि करी परेर अंशटा आबार पढ़े नी। अच्छा सिंस यू हैव अच्छा और इच्छा छिलो कि और इच्छा छिलो परी हबार माने ओ समुद्रे जावार जनेर तार जोन्नो जनके बोलो सिंस यू पुट मी जेहेतु तुमी आमाके रेखेछिले सिंस माने होच्छे जेहेतु जेहेतु तुमी पुट माने होच्छे राखा तुमी रेखेछिले कोथाय रेखेछिले ऑन योर हेड तुमी रेखेछिले तोमार माथार ओपर लाइक ए हैट एकटा टुपिर मतो जेहेतु तुमी आमाके रेखेछिले कोथाय माथार ओपर रेखेछिले टुपि टुपिर मतो टू कीप मी सेफ आमाके निरापद राखार जोन्नो ताहले लाइनटा एकटु बड़ लाइन होच्छे देखो एइगुलो होच्छे कि रकम एइगुलो होच्छे कंडिशनल क्लजेर मतो जोग होच्छे माने दुखाना वाक्य जोग होच्छे किन्तु एकटा वाक्यर संगे आरेकटा वाक्य इंटर रिलेटेड आछे जेहेतु तुमी आमाके रेखेछिले तोमार माथार ओपर टुपिर मतो करे आई शैल गिव यू ए डिफरेंट काइंड अफ कैप इन रिटार्न आई शैल गिव यू आमी तोमाके देबो गिव माने होच्छे कि देवा तुम्हें देव डिफरेंट काइंड अफ कैप आलादा धरनेर टुपी ताहले होच्छे जेहेतु तुमी आमाके रेखेछिले तोमार माथार उपर टुपिर मतो करे आमी तोमाके आलादा धरनेर टुपी देबो एर परिवर्ते रिटार्न माने होच्छे परिवर्ते इन रिटार्न माने तुमी आमाके बाँचिয়েছো तार परिवर्ते तोमाके आमी आलादा टुपी दिচ্ছি। द सेलर मोस्ट डिजायर द काइंड सेलर्स मोस्ट डिजायर जा नाविकेर बड़ आकांक्षा माने आमी एमन टुपी तुम्हें देव जेटा नाविकदेर आकांक्षा करे नाविकरा चाय नाविकरा एई टुपी पेते चाय ए कैप फुल अफ उइंड एकटी टुपी बातासे पूर्ण फुल अफ उइंड ए कैप फुल अफ उइंड एकटा एमन टुपी देव तुम्हें जेटा थाकबे बातासे पूर्ण। बाट देयर इज वन वार्निंग किन्तु एकटा सतर्कबार्ता आछे वार्निंग सतर्कबार्ता आछे माने तोमाके आमी एकटा टुपी दिচ্ছি जेटा कि थाकबे एकटु आलादा धरनेर टुपी नाविकरा एई टुपी चाय एटा कि टुपी एटा होच्छे वायु टुपी एकटा बातासपूर्ण टुपी कि रकम काज करे आमी सब बोलबो तोमाके परे देखो एखाने बोले दिচ্ছে किन्तु आमरा कि बोलছি एकटा टुपी देবো जे टुपिटा किन्तु तोमाके सब नाविकरा चाय किन्तु एकटा सतर्कबार्ता आछे कि सतर्कबार्ता नो ह्यूमैन हैंड विल एवर बी एबल टू टेक इट अफ नो ह्यूमैन हैंड कोनो मानुषेर हाथ एटाके खुलते पारबे ना एकटा शर्त आछे एकटा किन्तु तोमाके टुपी दिलेई होबे ना टुपिर संगे एकटा शर्तও রাখতে হবে कि कोनो मानुषेर हाथ एटाके खुलते पारबे ना কেন মানুষের হাত খুলতে পারবে না কেউ যদি জোর করে তোমার কাছে কেড়ে নেওয়ার চেষ্টা করে সে কাটতে পারবে না কেউ চুরি করার চেষ্টা করে তুমি ঘুমাচ্ছ তোমাকে কেউ চুরি করার চেষ্টা করলো সেও চুরি করতে পারবে না কেউ খুলতে পারবে না কোনো এমনকি তুমি নিজেও খুলতে পারবে না মানে তুমি যদি ভাবছো যে আমি খুলে রাখবো তুমি কিন্তু খুলতে পারবে না কেন খুলতে পারবে না পরে বলছে দেখো দেন উইথ আ ব্লিঙ্ক তারপর এক পলকে ব্লিঙ্ক মানে হচ্ছে পলক एक पलके एक ब्लिंक माने कि एक बार चोख बंद कर लम चोख बंद कर ब्लिंक करा ठीक है एक झलकर मध्य एक पलकर मध्य द फेयरी मैन डिसअपियर्ड से परी मानुषे कि हो गेल अदृश्य हो गेल गायब हो गेल एक पलकर मध्य ओई परी मानवटा अदृश्य हो गेल लिविंग ए स्ट्राइप कैप बिहाइंड पेছনে কি করলো একটা ডোরা কাটা টুপি রেখে দিয়ে গেল মানে ওর পেছনে একখানা ও যখন চলে গেল তখন ওর জায়গায় হাতে গো ধরে রেখেছিল তো যেই চলে গেল ওইখানে টুপি চলে এলো হাতে একখানা ঠিক আছে দেখো কি রকম টুপি আছে তুমি টুপিটা কেমন আছে দেখতে পাচ্ছ পাশে পাতায় রয়েছে যদিও ছবিটা এতই ছোট যে বোঝা যাচ্ছে না। আচ্ছা পরে আমরা বুঝিয়ে দেব ছবিটা কেমন ছবিটা ধরে নাও কেমন আছে টুপিটা দেখো দেখাচ্ছি তোমরা যারা মোবাইলে যখন পড়বে তখন তোমরা পড়তে পারবে। এই রোজের ডোরা কাটা উঠবে এইখানে একটা ডিজাইন রয়েছে একটা হয়তো আবার একটা অন্য কালার এটা হচ্ছে ডোরা কাটা টুপি। আচ্ছা তো तो देखो তারপরে হচ্ছে কি देन উইথ এ ব্লিঙ্ক এক পলকের মধ্যে ফিয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং দ্য স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড পেছনে ডোরা কাটা টুপিটাকে রেখে দিয়ে সে এক পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড ইয়াং জন তরুণ জন ওই কি করলো টুপিটাকে মাথার উপর পরে নিল অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার এবং কি করলো দৌড়ে গেল তার বাড়ি আর মাকে বলার জন্য। তাহলে কি হলো ইয়াং জন কি করলো টুপিটা পরে নিল এবং ও সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে গেল। র্যান র্যান মানে হচ্ছে দৌড়ে যাওয়া। দেখো রানের পাস ফর্ম রান র্যান রান মাথায় রাখবে। রানের তিনখানা ফর্ম আছে, একটা হচ্ছে সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে এটা হচ্ছে পাস পার্টিসিপেল ফর্ম, আর একটা হচ্ছে পাস পারফেক্ট ফর্ম পাস পার্টিসিপেল ফর্ম, আর একটা হচ্ছে পাস ফর্ম। রান হচ্ছে সিম্পল, রান হচ্ছে পাস ফর্ম, আর পাস পার্টিসিপেল হচ্ছে রান। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এবছর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই পাস পার্টিসিপেল ফর্মগুলো খুব কাজে লাগবে, কারণ তোমাদের আছে এবারে। আমরা অল্প অল্প করে মুখস্থ করা শুরু করবো আজ থেকেই। আচ্ছা, তো টেল হিজ মাদার, তুমি তোমার মাকে বলো। কি বলবে? যে তুমি এই টুপিটা রয়েছে। আচ্ছা, মাকে না, ও সঙ্গে সঙ্গে দৌড়ে গেল। কিসের জন্য? মাকে বলার জন্য, যে মাকে বলি গা মা আমি টুপি পেয়েছি, এরকম একটা। কিন্তু মায়ের কাছে গিয়ে বলতে গেলে কি হলো? দেখো মা কি বলছে, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ সি সেড। তিনি বললেন কোনো ভালো কাজ হবে না এইখানে। তিনি কি বললেন? তিনি বললেন কোনো ভালো কাজ হবে না এই টুপিতে। মা বললেন টুপিতে কোনো ভালো কাজ হবে না। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, কোনো ভালো কাজ হবে না রে এই টুপিতে, একটু ফালতু টুপি একখানা, কোনো কাজ হবে না। সি সেড, তিনি বললেন। বাট দ্য ল্যাড, কিন্তু ছেলেটি, ল্যাড মানে আমি বলেছিলাম ছেলেটি বা বালকটি, ল্যাড হু ওয়ান্টেড এ উড হ্যাভ নান অফ আর কিউসেন, সে কিন্তু কোনো মায়ের সতর্ক বার্তা শুনল না। কিউসেন মানে কি? সতর্ক বার্তা। মায়ের সে কিন্তু কোনো সতর্ক বার্তা শুনল না। দ্য নেক্সট ডে পুটিং অন দ্য সেলার ক্যাপ, পরের দিনই কি করলো? মায়ের টুপিটা পরে নিয়ে সেলর নাবিকের টুপিটা পরে নিয়ে, সেলস ক্যাপ নাবিকের টুপি, নাবিকের টুপিটাকে পরে নিয়ে। পুট অন, পুট অন মানে কি গো? পরিধান করা, পরে নেওয়া। আমরা এটা ক্লাস 9-এ শিখবো, ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, 9-এ আমাদের ফ্রেজাল ভার্ব শিখবো। তো কি হচ্ছে? পুট অন, পরিধান করা। সেই পরিধান করে হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে গেল সমুদ্রে। তাহলে কী হচ্ছে? টুপিটা পরে নিয়ে মায়ের, ওই যে টুপিটা পরে নিয়ে সে দৌড়ে গেল মায়ের কাছে, দৌড়ে চলে গেল। মায়ের কোনো কথাই শুনলো না, ও দৌড়ে সমুদ্রের দিকে চলে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, একটি জাহাজকে নোঙর করতে দেখে। অন সিইং, সিইং মানে হচ্ছে দেখে, এ শিপ অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর করে থাকা। অ্যাঙ্কর মানে কি গো? নোঙর করে থাকা। দেখবে নোঙর কেমন থাকে? নোঙর থাকে একখানা আঁকশির মতো থাকে, ওইটা কি করে? জলে ফেলে দেয় নৌকাটা, যাতে কি হচ্ছে? বা পাড়ে রেখে দেয়, যেটাতে নৌকাটা ভেসে ভেসে না চলে যায়। তো সেইরকমই একখানা নোঙর করা থাকা জাহাজকে দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে অনুরোধ করলো। রিকোয়েস্টেড মানে অনুরোধ করা। তাহলে একটি জাহাজকে নোঙর করা থেকে দেখে, নোঙর মানে হচ্ছে অ্যাঙ্কর করা থাকা দেখে সে কি করলো? ওর দলপতিকে, ক্যাপ্টেনকে বলল টু টেক হিম অ্যালোন, তাকেও সঙ্গে নিতে। টু টেক হিম, দলপতিকে, যে দলের নৌকার যে ক্যাপ্টেন হচ্ছে তাকে বললো যে আমাকেও সঙ্গে নাও। অ্যান্ড দাস, এইভাবে, দাস মানে এইভাবে, দাস বিগ্যান হিজ ফার্স্ট সি ভয়েজ, এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা হলো। সি ভয়েজ, ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা, সমুদ্রে যাত্রাকে বলে ভয়েজ। ঠিক আছে, আমরা যেমন হচ্ছে ট্রেনে করে যাওয়া, বাসে করে যাওয়াকে জার্নি বলি, তেমনি জাহাজে করে, জলজাহাজ করে যাওয়াকে বলে ভয়েজ। তাহলে এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। ফার্স্ট এভার, প্রথমবারে সমুদ্র যাত্রা শুরু হলো। ঠিক আছে।